সোনায় শিলডুবি এলাকার ধনেহারি দ্বিতীয় খণ্ডে পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী। এই ঘটনায় আলিফা বেগম বড়ভূঁইয়ার স্বামী আনোয়ার হোসেন বড়ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সোনায় পুলিশ। কেন স্ত্রীকে হত্যা করেছে জানালো আনোয়ার হোসেন। দেখে নেওয়া যাক তার বক্তব্য। বড় করে কাদিয়া লাগি মার কেমন ঝগড়া করছে তোমার বলে আরেকটা মেয়ের লোকে অ্যাফেয়ার আছে যে মাঠ সহিত দুইটা বাচ্চা রাখে যে মাল্লা যে একটা নিঃসংসিতা হলো এটা কেমনে তুমি বললে এটা আমারে মানুষ তো মারার পরে আমার আগের মাথায় আমি গিয়ে আমার আগের মাথায় তুমি নেশা যাও না নেশা করছো তুমি আগে এক সময় করতাম এখন করি না এখনো করো না আজকে নেশা করছো না আজ করি না কিছু তোমার নামটা কি তা কিতা দি মাস লাগি মারার পরে তুমি ডাইরেক্ট তার নাতে ডাইরেক্ট আমার নাতে দিত আমি তো আর মাসি তো আমি আনছি তা না আমার মাসি তো গোলাপি আমার বসে আমি না হত্যা আমি সব মাসি মানলে মারলাম না এদিকে ঘটনাটি তুলে ধরেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। দেখে নেওয়া যাক তার অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য। গাঁও পঞ্চায়েতৰ যিজন প্ৰেচিডেণ্ট আছে তেখেতে আমালৈ এখন ইনফৰ্মেশ্যন দিছিলে যে ধনেহাৰী পাৰ্ট টু ধনেহাৰী গাঁৱৰ দ্বিতীয় খণ্ড আনোৱাৰ হুছেইন বৰভূঞা তেখেতৰ পত্নী আলিফা বেগম বৰভূঞা তেখেতৰ লগত কিছু ঘৰুৱা কন্দলত জড়িত ই হৈছিলে আৰু ইটো অলপ বেয়াৰ ফালে ঢাল খাইছিলে আৰু তেওঁৰ ঘৈণীয়েকক দাৰে ঘপিয়াই ইঞ্জিয়ৰ কৰিলে কিন্তু তেখেতৰ অলপ ব্লিডিং বেছি হ'ল আৰু থিতাতে আলিফা বেগম বৰভূঞাৰ তাতে মৃত্যু হ'ল। আমাৰ পুলিচ টীম লগে লগে গৈ উপস্থিত হ'ল। উপস্থিত হৈ যাৱতীয় কামখিনি কৰিলে আৰু আমাৰ ইতিমধ্যে যিজন আসামী আছে আলিফা বেগম বৰভূঞাৰ তেখেতৰ গিৰিয়েক তেখেতৰ নাম হ'ল আনোৱাৰ হোসেন বৰভূঞা চন অফ মুজিবুৰ ৰহমান বৰভূঞা ধনেহাৰী পাৰ্ট টু তেখেতক ইতিমধ্যে আটক কৰা হৈছে আৰু এতিয়া জেৰা চলি আছে তেখেতৰ। হয়তো পাৰিবাৰিক এটা কণ্ট্ৰলৰ সৃষ্টি হৈছিলে যিটো মানে কি লাষ্টত এনেকুৱা এটা ৰূপ।